পঞ্চাশের দশকে বাংলাদেশের ওষুধ শিল্পের যাত্রা শুরু হলেও এ শিল্পের বিকাশ ঘটে আশির দশকে এরপর আর ফিরে তাকাতে হয়নি দেশের আটানব্বই ভাগ চাহিদা মিটিয়ে প্রায় দেড়শোটি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ বর্তমানে যার রপ্তানি প্রবৃদ্ধি প্রায় পনেরো শতাংশ বিশ্ব দরবারে বাংলাদেশের ওষুধের পরিচিতি বাড়াতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির এগারোতম এই আয়োজন এশিয়া ফার্মা এক্সপো যেখানে তুলে ধরা হয়েছে ওষুধের বিভিন্ন কাঁচামাল প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য যন্ত্রপাতি গবেষণার জন্য প্রয়োজনীয় উপাদান যে কোম্পানিগুলোর সাথে কাজ করি তাদের প্রিন্সিপালগুলোর সাথে আসলে ওইভাবে দেখার সুযোগ হয় না কথা বলার তো যে ইস্যুগুলো থাকে ওগুলো হয়তো সামনাসামনি সলভ করা যায় আমরা এখনও টেকনিক্যালি অতটুকু অ্যাডভান্স হয় নাই এটা একটা ব্যাপার আর ওদের অপরচুনিটিটা আমাদের চেয়ে হয় একটু বেশি বেশি এই সংশ্লিষ্টরা বলছেন সময় এসেছে ওষুধ উৎপাদনে কাঁচামালের সক্ষমতা বাড়ানো এজন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান তাদের বায়োসিমিলার বায়োলজিক্সে সেখানেও আমাদের কাজ শুরু হয়েছে এবং সেখানেও আমরা এখন প্রায় আটানব্বই শতাংশই বাইরের থেকে নিয়ে আসি সেটাও প্রায় আশি শতাংশ আমরা নিজেরাই করতে পারি আমাদের স্টলে অনেক ফরেনার্স এসেছে ওরা এসে আমাদের দেশে যে কত পোটেন্সিয়াল যে কত গ্রো করছি এটা দেখতে পারে মেলার উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন কম দামে মানুষের হাতে ওষুধ তুলে দেয়াই সরকারের লক্ষ্য শিল্পে র মেটেরিয়াল তৈরি করবেন এবং তাড়াতাড়ি ওষুধ তৈরি করবেন সেই র মেটেরিয়াল দিয়ে এক্সপোর্ট করবেন এটি আমাদের দেশের জন্য আরো ভালো হবে সবার জন্য উন্মুক্ত এই মেলা চলবে শনিবার পর্যন্ত মামুন আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা